নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলে স্বাগত জানাই। তো অনেকেই আজকে বা কালকে তো কমেন্ট করছিল যে লোয়ার ডিভিশন ক্লার্কের যে রেজাল্টটা বেরিয়েছে পার্ট ওয়ানে, তা পার্ট টু এর সিলেবাসটা কী। ঠিক আছে, তা এখানে আমি পুরো ডিটেলস আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর এছাড়াও অনেকে কমেন্ট করছে যে স্টেনোগ্রাফারে এখনও এক্সাম হয়নি, তা স্টেনোগ্রাফারে এক্সামটা কবে হবে। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে টাইপিং আছে কি না, টাইপিংটা কিন্তু মেন ফ্যাক্টর। ঠিক আছে, কার কিসে টাইপিং আছে সেটা আমি আলোচনা করব। আপনাদের রিকোয়েস্ট করছি অন্ততপক্ষে ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর যেসব জিনিসগুলো বলবো তার বাইরে কোনো কোশ্চেন হবে না আশা করি, বলতে গেলে তাও তা ঠিক না। যেমন এখানে সিলেবাস দেওয়া ছিল জেনারেল স্টাডিজ আর হচ্ছে ম্যাথ, ইংলিশ ছিল, সেখানে কিন্তু রিজনিংও ঢুকিয়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রিজনিংও ছিল, পরীক্ষায় দিয়ে দিয়েছিল রিজনিং, রিজনিং কিন্তু সিলেবাসে ছিল না। তা এখানে কিছু বলা যাচ্ছে না, তাও আমি আলোচনা করে দিচ্ছি। পার্ট টু এর এক্সামটা কী হবে, পার্ট টু এক্সাম বলতে গেলে এখানে রাইটিং স্কিল, ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, প্রেসি রাইটিং, স্টোরি রাইটিং, যে রাইটিংগুলো আপনারা করেছেন ক্লাস টেনে আপনি যেসব প্যারাগ্রাফ রাইটিং, যেসব লেটার রাইটিং যেগুলো করেছেন, রাইটিংয়ের কিন্তু এখানে আসবে। দ্বিতীয় হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, মানে গ্রামারে ধরুন যেসব গ্রামার আপনার ভয়েস চেঞ্জ, ন্যারেশন যেসব করেছেন তার উপরে একটা ভিত্তি করে কিন্তু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে। ঠিক আছে, কম্প্রিহেন্সিভ নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ক্যারি 45 মার্কস ইচ ফর গ্রুপ অফ কোশ্চেন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি রেসপেক্টিভলি। মানে এখানে আপনাদের কোশ্চেন থাকবে 45 মার্কসে, ঠিক আছে, টাইম থাকবে 1 ঘন্টা, তার মধ্যে আপনাকে ডেসক্রিপটিভ পেপার হবে যেহেতু, সেহেতু আপনাকে করে আসতে হবে, সবটাই করে আসতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে যে এখানে যে আপনি পার্ট টু এ যে মার্কসটা পাবেন, ভালো করে শুনবেন, পার্ট টু এ যে মার্কসটা পাবেন তার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু পার্সোনালি টেস্ট দিতে হবে, মানে হচ্ছে ইন্টারভিউ। এখানে কিন্তু কোনো সেরকম বলে দেয়নি যে আপনাদের টাইপিং টেস্ট আছে, ঠিক আছে, টাইপিং টেস্ট হবে 10 নম্বর টাইপিং টেস্ট হবে, কিছু কিন্তু বলে দেয়নি। এটা চিন্তিত করা, মানে চিন্তা করার কারণ নেই, এখানে টাইপিং টেস্ট বলেনি, শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট বলেছে। এইবার পার্ট টু এর উপর ভিত্তি করে যে আপনি মার্কসটা পাবেন সেই মার্কস অনুযায়ী কিন্তু পার্সোনালিটি টেস্ট ডাকা হবে। ঠিক আছে, ব্যাস এইটা ছিল। আর দ্বিতীয় হচ্ছে স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফারে টাইপিং কিন্তু মাস্ট, এখানে দেখুন দিয়েই দিয়েছে। পার্ট ওয়ান এক্সাম হবে খুব তাড়াতাড়ি, এদের ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই হতে পারে। পার্ট টু হবে হচ্ছে, এখানে দেখুন অনেকগুলো দিয়ে দিয়েছে যে সব, মানে ইংলিশটা বেশি পরিমাণে আছে যেহেতু পার্ট টু এ, পেপার টু এ। ঠিক আছে, এছাড়া পার্ট থ্রি, পেপার থ্রি, এখানে কিন্তু টাইপিং আপনাকে টাইপ জানতে হবে, অর্থাৎ স্টেনোগ্রাফিটা জানতে হবে। স্টেনোগ্রাফি আপনাকে শর্ট হ্যান্ডটা বলবে, সেখানে আপনি শর্ট হ্যান্ডটা লিখবেন, লেখার পর সেই লেখাটাকেই আপনাকে কিন্তু টাইপ মেশিন, ওখানে টাইপ মেশিন কথা বলেছে, টাইপার মেশিন, মানে টাইপ মেশিন থাকে অনেক সময় কম্পিউটারে দেওয়া হয়, এটা কিন্তু বলা যাচ্ছে না কী দেবে, ওরা টাইপ মেশিন দিতে পারে, কম্পিউটারে দিতে পারে। সেখানে কিন্তু আপনাকে 30 ওয়ার্ড মারতে হবে, ঠিক আছে, 30 ওয়ার্ড মিনিটে মারতে হবে, তার নিচে যদি হয় তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই করবেন না, এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, ব্যাস এটুকুই বলার ছিল। শুধুমাত্র স্টেনোগ্রাফির ক্ষেত্রে টাইপিং টেস্ট আছে, কোনো চাপ নেই, যারা স্টেনোগ্রাফি এক্সাম দেবে তাদের অন্ততপক্ষে দুটোই, পেপার ওয়ান পেপার টু দুটোই কোয়ালিফাই করতে হবে। আর পেপার ওয়ান পেপার টু দুটো মিলিয়ে কিন্তু আপনাদের পেপার থ্রি এবং পেপার থ্রি যেটা আছে, তিনটে মিলিয়ে কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে, এটা একটুখানি খেয়াল রাখবেন। ঠিক আছে, টাইপিংটা কিন্তু মাস্ট, টাইপিংটার উপরও নাম্বার আছে। আর অবশ্যই ভিডিওটা বন্ধুকে শেয়ার করে দিন, আর আপনারা যদি এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক দেবেন, আর যদি নতুন থাকে চ্যানেলে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন, কারণ যারা পরীক্ষা দিচ্ছে, অনেকে আমার ক্যান্ডিডেট আছে, ভিউয়ার্স আছে, তারা কিন্তু অনেকে পাস করেছে, ঠিক আছে, তাদেরকে আরও সব ক্যান্ডিডেট প্রিপারেশান নিচ্ছে তাদেরকেও অন্ততপক্ষে বলুন, শেয়ার করুন। আর যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি প্রায় চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।